অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ রামকুমার নামে জনপ্রিয় আমার এই চ্যানেল এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি আগে দু সাল কেমন যাবে বিভিন্ন রাশি দিয়েছি এবার আমি সংখ্যা তত্ত্ব অনুযায়ী ইংরাজি মাসের বিভিন্ন তারিখে যাদের জন্ম তাদের দু সাল কেমন যাবে সেটা নিয়েই আমি বলছি আজকে আমার আলোচনা যাদের সংখ্যা তত্ত্ব অনুযায়ী ইংরাজি মাসে তিন বারো একুশ তিরিশ তারিখে জন্ম তাদের দু সাল কেমন যাবে তাদের পার্সোনাল লাইফ কেমন যাবে তাদের কেরিয়ার কেমন যাবে তাদের এডুকেশান কেমন যাবে তাদের ম্যারেজ কেমন যাবে তাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ কেমন হবে এইগুলো নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা এবং যে সমস্যাগুলো রয়েছে তার জন্য রেমেডিই বাকি সেটা নিয়েই আমি বলতে চলেছি এই তিন বারো একুশ আর তিরিশ তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু তিন মূলঙ্কের জাতক জাতিকা অর্থাৎ রেডিক্স লাইফ পাথ নাম্বার বা এটাকে বার্থ নাম্বারও বলা হয় কিন্তু তিন এই তিন সংখ্যায় যাদের জন্ম তারা কিন্তু খুব সৃজনশীল হন তাদের যোগাযোগ দক্ষতা কিন্তু ভালো হয় এরা কিন্তু ভালো অভিনেতা লেখক কবি শিল্পী গায়ক ভালো টিচার হতে পারেন এবং সবসময় এরা কিন্তু খুব অপটিমিস্টিক বা আশাবাদী বলা যায় দু কিন্তু এদের জীবনে অনেক গতিশীলতা আসবে এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি বলে নিই এরা কিন্তু বেশ ক্রিয়েটিভ নলেজেবেল চেয়ারফুল সবসময় আনন্দের মধ্যে থাকতে ভালোবাসে অন্য মানুষকেও কিন্তু এরা সুখী করে এন্টারটেনমেন্ট করতে ভালোবাসে এরা এরা কেরিয়ারের জন্য যা কিছু এক্সপেক্ট করে সেটা কিন্তু এরা অ্যাচিভ করতে পারে যদি সেটার প্রতি তাদের ডেডিকেশন থাকে কারণ এই তিন সংখ্যাকে কিন্তু কন্ট্রোল করছে বৃহস্পতি এরা খুব স্পিরিচুয়াল হয় এই বৃহস্পতি বৃহস্পতিগ্রের প্রভাবে এরা একটু আউটগোয়িং হয় এরা সহজেই বন্ধু তৈরি করতে পারে এদের শক্তি ভালো এরা ভালো টিচার হতে পারে অন্যরা সমস্যায় পড়লে তাদেরকে কিন্তু এরা সাহায্য করে ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা আসে যদি এদের নিজেরাই কিন্তু সেটা সমাধান করে দু হাজার তেইশে এদের কিছু ডিফিকাল্টিস ফেস করতে হবে বিশেষ করে পার্সোনাল লাইফে পার্সোনাল লাইফে ডিজায়ার্ড রেজাল্ট এদের হয়তো সব সময় থাকবে না কিন্তু প্রফেশনাল লাইফে ডিজিয়ার্ড রেজাল্ট আসবে এদের এডুকেশন কেরিয়ারে কিন্তু ভালো ফলাফল আসবে পার্সোনাল লাইফ একটু স্ট্রেসফুল হবে ফেব্রুয়ারি মে আর নভেম্বর এদের জীবনে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট আসবে আর ম্যারেজের দিক থেকে দু হাজার তেইশ ওভারঅল ভালো হবে কিন্তু যেহেতু বলে যে পার্সোনাল লাইফে প্রবলেম আছে পার্টনারশিপ বিজনেসে এদের কিন্তু ক্ষতির সম্ভাবনা আছে যদিও এবছর নতুন কোনো বিজনেস করলে সেটা কিন্তু ভালো হবে কিছু একঘেয়ে কাজ এবছর কিন্তু আপনাদের ঘটতে পারে যা আপনাকে কিন্তু বিরক্ত করবে যারা শিক্ষা লেখালেখি গান অভিনয় সিনেমার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্যে এবছর কিন্তু সফলতা রয়েছে আর নতুন ব্যবসা শুরু করলে কিন্তু এবছর সাফল্য পাবেন আগেই বলেছি ব্যক্তিত্বকে উন্নত করতে পারবেন এবছর আপনারা আপনাদের ট্যালেন্টকে শো করতে পারবেন যদি আপনারা ডেডিকেটেড হন এবছর আপনাদের জন্যে বেস্ট সময় অন্যরা সহজেই আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার ব্যক্তিগত জীবনের প্রতি একটু বেশি মনোযোগ দেবেন কারণ ব্যক্তিগত জীবনটা কিন্তু সমস্যা বহুল রয়েছে বছরটা বিবাহিত এবং রিলেশনশিপে যারা আছেন তাদের ধৈর্য ধরে সিচুয়েশনকে ডিল করতে হবে না হলে কিছু সমস্যা রয়েছে একে অপরকে শ্রদ্ধা করতে হবে পার্টনার একে অপরের ভুল বোঝাবুঝিকে নিজেদের মধ্যে সমাধান করে নিতে হবে না হলে কিন্তু যারা রিলেশনশিপে রয়েছে ব্রেকআপের সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে আপস ডাউন্স রয়েছে ধৈর্য দরকার ব্যক্তিগত জীবনে বা মানসিক শান্তি পেতে গেলে স্টুডেন্টদের জন্য এরা ভালো বছর বলা যায় যারা ক্রিয়েটিভ ফিল্ড এবং রিসার্চের সঙ্গে যুক্ত দু তাদের জন্য ভালো বিদেশে পড়াশুনোর জন্য এবছরটা কিন্তু খুবই ভালো রয়েছে টিচিং ক্রিয়েটিভিটি ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সঙ্গে যারা যুক্ত তাদের গ্রোথ রয়েছে আর তিন তারিখে যারা জন্ম তাদের কিন্তু আর্থিক ভাগ্য খুব ভালো হয় এটা দেখা গেছে আর এবছর আপনাদের নিজের দক্ষতাকে অনেকটাই প্রদর্শন করতে পারবেন এই দু সালে তবে আপনাদের দরকার ডেডিকেশন কনসেনট্রেশান এগুলো দরকার আর রেমিডিস যেগুলো রয়েছে সেগুলো বললাম কপালে আপনারা তিলক ব্যবহার করতে পারেন কেশরের তিলক লাকি কালার ইয়ালো হোয়াইট লাকি নাম্বার হচ্ছে এক আর তিন লাকি ডিরেকশন হচ্ছে নর্থ ইস্ট আর ইস্ট লাকি ডে মন্ডে অ্যান্ড থার্সডে যে কালার আপনাদের অ্যাভয়েড করা দরকার সেটা হচ্ছে ব্রাউন আর পার্পেল কালার আর যে নাম্বারটা আপনাদের জন্য শুভ না সেটা চার আর সাত ডিরেকশান আপনাদের জন্যে যেটা বর্জন করা উচিত নর্থ ওয়েস্ট ডিরেকশান আর সাউথ ওয়েস্ট ডিরেকশান যে দিনটা আপনাদের অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে শুক্রবার এই হলো তিন সংখ্যা জাতক জাতিকাদের কেমন যাবে দু হাজার সেটা একটা ওভারঅল আলোচনা রেমেডিটাও বলে দিলাম রেমেডি তো কেশরের তিলক লাগাবেন তাছাড়া আরেকটা একটা আমি বললাম যে কনসেন্ট্রেশন দরকার ডেডিকেশন দরকার মানসিক শান্তি পাওয়ার জন্যে ধৈর্য ধরতে হবে পার্সোনাল লাইফ যেহেতু স্ট্রেসফুল রয়েছে যাই হোক আমার এই আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্র্যাচুলেশান এইভাবে পাশে থাকুন আর যদি আলোচনা ভালো লাগে লাইক দেবেন কমেন্ট পোস্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আমার আলোচনা শুনতে থাকুন খুব তাড়াতাড়ি আমি আবার নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন বছর আপনাদের সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি